এখন আমরা ফোর্থ এক্সাম্পলটায় চলে এসেছি। এখানে বলা হচ্ছে প্রবাবিলিটি দ্যাট জেড গ্রেটার দেন -2.103 এর ভ্যালুটা বের করতে হবে। -2.103 জেড এর ভ্যালুটা এর থেকে বড়, তার প্রবাবিলিটিটা কত? আমি একটা কাজ করি, আমি আরেকটা জেড ডিস্ট্রিবিউশন আঁকি। যেহেতু এটা একটা সিমেট্রিক ফাংশন, -2.103 এখানে হলে 2.103 এখানে হবে, -2.103 বড় এলাকা আর 2.103 থেকে ছোট এলাকা দুটো কিন্তু অ্যাকচুয়ালি সেম হবে, যেটা তোমরা ছবি দেখে বুঝতে পারছো। তাহলে এখান থেকে এইটাকেই আমরা লিখতে পারি যে প্রবাবিলিটি দ্যাট জেড লেস দেন 2.103, এবং এইটাকে আমরা এইভাবে লিখতে পারি ফাই 2.103। যদি তুমি ছবিটা না আঁকো তখন তুমি কীভাবে চিন্তা করবে? প্রবাবিলিটি জেড গ্রেটার দেন সামথিং, তার মানে 1 - 5 - 2.103, এটা মানে হচ্ছে 1 - 5 - 2.103। 5 - a মানে কি? 1 - 5 a, 1 - 1 কাটাকাটি চলে যায়, 0 হয়ে যায়, -এ প্লাস, 5 - 2.103। অর্থাৎ তুমি ছবি একে করলে এই লাইনগুলো লিখে করতে পারো, আর ছবি না একে করে যদি ফর্মুলা দিয়ে করতে চাও তাহলে এইটা দিয়ে করতে পারো, অ্যান্সার একই আসবে, 5 - 2.103। এখন আমাদের কাজ হলো চার্ট থেকে 5 - 2.103 ভ্যালুটা বের করে নেওয়া। 5 - 2.103, ফার্স্ট অফ অল আমার যে জিনিসটা লাগবে সেটা হলো 2.10। 2.10 ভ্যালুটা আমার কাছে কত চলে এসেছে? 0.9821। এরপর 2.103 এই বরাবর এখন আমাকে এই কলামে আসতে হবে, 1, 2, 3, 3 এর করেসপন্ডিং ভ্যালুটা হচ্ছে 1, তাহলে এর সঙ্গে আমার লাস্ট পজিশনে একটা 1 যোগ করতে হবে। যোগ করার পর আমরা কী পাই? 0.9822। ভ্যালুটা চলে আসে 0.9822, এটাই আমাদের অ্যান্সার, যে প্রবাবিলিটি দ্যাট জেড গ্রেটার দেন -2.103 এর ভ্যালুটা হচ্ছে 0.9822, যেটা এই রিজিয়ন দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে।